তাহলে এখন থাকছে বলিউডের পর এবার হলিউড সিনেমাতে। নিজেকে নিয়ে গর্বিত জ্যাকুলিন ও এর বিস্তারিত বিষয়টি নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তবে তার আগে আপনাদের সকলকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। সো লেটস মুভ অন দ্য মেন ভিডিও। বলিপাড়ার এই সময়ের জনপ্রিয় এবং আলোচিত একজন তারকা হলেন জ্যাকলিন ফার্নান্দেজ। কেননা এই তারকা তার অভিনয় ক্যারিয়ারে বেশ কয়েকটি দর্শকপ্রিয় সিনেমাতে অভিনয় করেছেন, যার ফলে অতি অল্প সময় দর্শক সমালোচকদের মাঝ থেকে বেশ প্রশংসাও কুড়িয়েছেন এই তারকা। এদিকে জ্যাকলিন বর্তমানে বলিউডের গণ্ডি পেরিয়ে হলিউড সিনেমাতে অভিনয় করছে। তাছাড়া তার সেই সিনেমাটির নাম টেল মি লাইক এ ওম্যান। মূলত একটি অ্যান্থোলজি ঘরনার সিনেমা হতে যাচ্ছে এটি, যেটি ৮জন মহিলা পরিচালক মিলে তৈরি করেছেন। তাছাড়া জ্যাকুলিন এই সিনেমাতে অভিনয় করেছেন তারা পি হেনসন, জেনিফার হানসন এবং কালারা ডেলিভির মতো তারকাদের সাথে। এদিকে রিসেন্টলি নতুন এই ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী জ্যাকলিন তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। তাছাড়া সেখানে তিনি লিখেছেন, নো ইট লাইক এ ওম্যান টিমের এই অসাধারণ উদ্যোগে অংশ নিতে পেরে আমি গর্বিত বোধ করছি। তাছাড়া পৃথিবীর নানান প্রান্তে ৮জন মহিলা পরিচালক এই সিনেমাটিকে তৈরি করেছে। তবে জ্যাকলিনের অংশটি পরিচালনা করেছেন পরিচালক লীনা যাদব। মূলত তাকেই সুযোগ দেওয়ার জন্য সম্প্রতি নির্মাতাকে ধন্যবাদ জানিয়েছেন এই তারকা। অন্যদিকে আপনারা সকলেই জানেন, মাস কয়েক আগে ২০০ কোটি প্রতারণায় অভিযুক্ত সুকেশ চন্দ্র কিশোরের সঙ্গে নাম জড়ায় জ্যাকলিনের। তখন অবশ্য এই বিষয়টি নিয়ে নানান রকম বিতর্কের শিকার হয়েছিলেন এই তারকা, পাশাপাশি আইনি জটিলতায় পড়েছিলেন তিনি। তবে এরই মধ্যে নতুন এই সিনেমার খবরে খুশি জ্যাকলিনের ভক্তরা। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন এবার হলিউড সিনেমাতে অভিনয় করছেন অভিনেত্রী জ্যাকলিন। আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। and subscribe our channel for more updates.